সাধারণত রাতের বেলা হাইওয়েতে যখন আমি বাইক রাইড করি একা একা, গ্রুপ ট্যুরে আসলে যখন চার পাঁচজন থাকি বা একাধিক পার্সন থাকি তখন রাইডিংয়ের স্টাইল অন্যরকম। আর সিঙ্গেল যখন রাইড করি আমি, এই যেরকম আজকে সিঙ্গেল বেরোলাম, তখন আমি রাতের বেলা বা দিনের বেলা যে কাজটা করি, ভালো একটা প্রাইভেট কার ভালো টানতেছে, একটা প্রাইভেট কার ভালো টানতেছে, আমি তার পিছনে রাইড করি। এর সুবিধাটা হচ্ছে এই প্রাইভেট কার স্পিড ব্রেকার বা ভাঙাচোরা এটা স্পিড ব্রেকারটা মারতে পারে না। বাস অনায়াসে, ট্রাক অনায়াসে, মাইক্রো অনায়াসে মোটামুটি স্পিড ব্রেকারগুলো মেরা দিয়ে চলে যেতে পারে, কিন্তু প্রাইভেট কারে কিছু বাধ্যবাধকতার কারণে প্রাইভেট কার স্পিড ব্রেকার মারতে পারে না। ওর স্পিড ব্রেকারে মাস্ট বি স্লো করতে হবে এবং ভাঙাচোরা দেখা যায়। তো যার কারণে আমি যে কাজটা করি, যে কোনো একটা প্রাইভেট কারের যে কোনো একটা চাকা, সেটা মাঝখানে ডান পাশের হোক আর বাম পাশের হোক, যে কোনো একটা চাকা বরাবর রাইড করি, সেক্ষেত্রে আমি একটু আমার ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন করি। তো ফলাফল হচ্ছে ও যখন ব্রেকে পা দিবে তখন হচ্ছে যে ওর ব্যাকলাইটটা জ্বলবে, তখন আমিও বা আমার ব্রেকে পা দিব, ও সারবে, ও টানবে, আমিও টানবো, মানে এইভাবে টাইনা টাইনা সেই একটা মজা, এবং এইভাবে কন্টিনিউসলি টেনে টেনে আসতেছে ওর সাথে, ও খুবই মজা পাচ্ছি। মানে আমি এভাবেই রাইড করি, মানে সিঙ্গেল আসলে বা অনেক সময় আছে আননোন রাস্তা আছে যেগুলো চিনি না, সেই সব রাস্তায় ভাঙাচোরা কোথায় আছে আমি জানি না, বাট প্রাইভেট কারগুলো চিনে বা জানে বা বুঝে, এই জন্য হচ্ছে যে এই প্রাইভেট কারের পিছনে আমি টাইনা আসি। এভারেজ ভালো একটা স্পিড সে টানতেছে, 85-90 এই স্পিডে টানতেছে, আমার কাছেও ভালো লাগতেছে, এভাবে টাইনা যাইতেছি। আপনারা টিপসটা ফলো করে দেখতে পারেন। ও যখন ওভারটেক করবে তখন আমিও ওভারটেক করতেছি, তো আমার এক্সট্রা কোনো প্রেশার নাই, আমার কাউকে কোনো প্যারা নাই, ওর লাইট ভালো, ও হাই বিম লো বিম দিলে ভালো সাপোর্ট দিচ্ছে, এই ভালো মানে সাপোর্ট পাচ্ছি ওর কাছে রাইড করা। আর আমি এভাবেই হচ্ছে রাইড করি হাইওয়েগুলোতে। আর কেউ যদি আমার ওভারটেক করে বা ই করে, প্যারা নাই ভাই, যার মন চায় সে যাবে, আমার যখন মন যাবে তখন আমি ওই স্পিডে যাবো, এই রেস করতে আসি নাই, ঘুরতে আসছি, কাজে আসছি, উদ্দেশ্যটা থাকে সুষ্ঠুভাবে ভালোভাবে যেন বাসায় পৌঁছাতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমার সামনের গাড়িটা মানে লোকাল গাড়ি, আই থিঙ্ক ও একটা লোকাল গাড়ি, ও কি সবসময় ওর বাম পাশের ইন্ডিকেটার জ্বালায় রাখছে, ও ডান পাশে গেলেও বাম পাশের ইন্ডিকেটার, আর বাম পাশে গেলেও বাম পাশের ইন্ডিকেটার, কাহিনী কি বুঝলাম না। দেখায় এই যে এবার হচ্ছে ভদ্র হয়ে গেছে, এবার ডান পাশের ইন্ডিকেটার দিছে, ভালো হয়ে গেছে, এত সময় ও যে কাজটা করছে, বাম পাশের ডানে গেলেও বাম পাশের ইন্ডিকেটার আর বাম পাশে গেলেও ডান বাম পাশের ইন্ডিকেটার, এটাই চালু করে গেছে আর কি, চালাই গেছে এটাই। আরে বাবা সেই টান টানতেছি তো, কি গাড়ি এটা, গাড়ি তো টাটার লোগো দেখাইতেছে, লোকাল গাড়ি হবে, লোকাল গাড়ি একটা, কিন্তু সে সেই একটা মানে ই নিয়ে খেলাধুলা করতে করতে আসতেছিল।